iftar. I do eat everything. আমি সব কিছু খাই, সেটা তেলে ভাজা হোক আর যাই হোক না কেন, আমি সব কিছু খেতে পছন্দ করি। কারণ এটা এমন একটা সময় যেটা কোনো কিছু না চাইলেও স্কিপ করতে পারবো না, আই হ্যাভ টু, আমাকে খেতেই হবে। সো আমি সব কিছুই খাই, আর বাট হ্যাঁ, যেটা আমি করি, আমি ডিনারটা একটু স্কিপ করি। ডিনারটা স্কিপ করি বলতে, আমি ডিনারটা স্কিপ করে ওই টাইমে আমি ফ্রুটস খাই, যেহেতু আমাদের সারাদিনে ডিহাইড্রেট হয়ে যায় শরীর, পানিটা ঠিক করে খাওয়া হয় না, তো ইফতারের পর থেকে পানি, প্রচুর পরিমাণ পানি, জুস, অ্যান্ড ওই টাইমটাতে ডিনারের জায়গায় আই হ্যাভ লটস অফ ফ্রুট। শুটিংয়ে যেহেতু সারাদিন অনেক কষ্ট হয়ে যায়, তো আমি যেটা করি, আমি আমাদের প্রোডাকশনকে বলে ডেফিনেটলি আমি চিড়াটা খাই, চিড়া দই। আমার মনে হয় ওইটা খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায় আর একটু ঠান্ডা চিল লাগে, সো ওইটা আমি করি। প্রোডাকশনের যে খাবারগুলো দেওয়া হয় ওটা তো হোমমেড না, ওটা তো দেখা যায় যে দোকান থেকে আনা, সো ডেফিনেটলি ওটা অতটা হাইজেনিক না। তো সেজন্য ওটাকে ব্যালেন্স করার জন্য আমি স্পেশালি জুসটা রাখার চেষ্টা করি, পানি তো ডেফিনেটলি, তারপর লেবুর শরবত। আমি লেবুর শরবত প্রচুর পরিমাণ খাই, আমার খুব পছন্দের একটা জিনিস লেবুর শরবত, আর সাথে তো ওই যে বললাম চিড়া দই। ভিতরটাকে ক্লিন রাখতে হবে, আগে নিজের ভিতরটাকে ক্লিন রাখলে অটোমেটিকলি পরিষ্কার নিজেকে মনে হবে, যতই আমি সোপ ইউজ করি আর হোয়াট এভার আই ডু, এটা ক্লিন মনে হবে না। সেরিটা যদি একদম প্রপার হেলদি খাওয়া হয়, আই গেস সারাদিনের যে এনার্জি যেটা না খাওয়া হয়ে থাকে, ওই এনার্জিটা আমরা পাবো।